নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য মোচার সিঙ্গারা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, দিয়ে দিলাম এক চিমটি খাবার সোডা ও সামান্য নুন, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দার সাথে ময়ামটা খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দার সাথে ময়াম যত ভালো করে মেখে নেবেন ময়দা তত নরম হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। কেউ যদি মোচার তরকারির রেসিপি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ময়দা মাখা প্রায় আমাদের কমপ্লিট। সামান্য সাদা তেল বুলিয়ে আধ ঘন্টার জন্য ময়দাটা রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এর থেকে দুটো লেচি কেটে নিয়েছি, লেচিটা লম্বা আকারে বেলে নেব। ঠিক মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে মুড়িয়ে নিয়ে সিঙ্গারা শেপ দিয়ে দিচ্ছি। ভেতরে দিয়ে দেব মোচার তরকারির পুর। খুব বেশি চেপে চেপে দেওয়ার দরকার নেই, ফেটে যেতে পারে। সামান্য সামান্য জল দিয়ে মুখটা চেপে বন্ধ করে দিলাম। আরো একটা তৈরি করে দেখাচ্ছি। সিঙ্গারাটা তৈরি হতে হতে জেনে নিন আজকের কিচেন টিপস। আমরা অনেক সময় মশলা বেশি বেটে ফেলি, তো সেই মশলা সংরক্ষণ করতে হলে ডিপ ফ্রিজে দিয়ে দিই। ডিপ ফ্রিজে দেওয়ার আগে তাতে যদি একটু নুন আর একটু তেল দিয়ে দিই তাহলে সেটা অনেক দিন সংরক্ষণ যেমন করা যায়, তেমনি ডিপ ফ্রিজ থেকে বার করলেও সেটা তাড়াতাড়ি খুব সহজেই গলে যায়। দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সিঙ্গারাগুলো। অলরেডি একটা দিয়ে দিয়েছি, বাকি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। খুব মুচমুচে করে লাল লাল করে ভেজে নিতে হবে সিঙ্গারাগুলো। আমি এখানে সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। সন্ধেবেলা বা সকালে মুড়ির সাথে বা টমেটো কেচাপের সাথেও আপনারা সিঙ্গারা খেতে পারেন।
তৈরি হয়ে গেল আমাদের মোচা সিঙ্গারা। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন, কমেন্টে জানান কেমন লাগলো। বন্ধুদের সাথে পরিবারের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।